ফেসবুকে ভোট সন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করা এবার বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শান্তিপুরের বাসিন্দা কল্লোল সরকার গত 29 মে ফেসবুকে বিদ্রোহ নামে একটি কবিতা লিখে পোস্ট করেন। তার অভিযোগ, এই ধরনের কবিতা কেন লিখেছেন? এই প্রশ্ন তুলে তাকে রাস্তায় আজকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 25 জুলাই তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন, তৃণমূল হামলার অভিযোগ যদিও অস্বীকার করেছে। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো প্রসঙ্গিতা, নদিয়ার শান্তিপুর গোবিন্দপুরের বাসিন্দা কল্লোল সরকার বছর 34-এর বয়স। তার তিনি পেশায় বইয়ের ব্যবসায়ী, কিন্তু কবিতা চর্চা তিনি নিয়মিত করেন। তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ যেমন রয়েছে, একই সঙ্গে বেশ কিছু সাহিত্য পত্রিকার সম্পাদনা করেন। তার যেটা মূলত অভিযোগ, গত 25 তারিখে তিনি যখন কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন, টোটো করে যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, সেই সময় শান্তিপুরের গলাইদড়ি বটতলার কাছে তাকে বেশ কয়েকজন পথ আটকায় এবং তাকে বলে, তুই অনেক বড় মাপের লেখক হয়ে গেছিস, অনেক প্রতিবাদী লেখা লিখছিস, এই বলে তাকে কিন্তু প্রথম অবস্থায় বাকবিতণ্ডা এবং তারপরে তাকে কিন্তু রাস্তায় ফেলে বেধড়ক ভাবে মারধর করা হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেদিনই তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর তারপর তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এবং তার যেটা মূলত অভিযোগ, 2018 সালে তিনি যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে তার যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে ভোট দিতে দেওয়া হয় না এবং তারই ফলস্বরূপ কিন্তু তিনি এই বিদ্রোহ বলে একটি কবিতা লিখেছেন। এই সেই কবিতাটি গত জুন মাসের 25 তারিখে তিনি তার সোশ্যাল মিডিয়ায় যেটা তখন পোস্ট করেন এবং তারপরেই কিন্তু তিনি আক্রান্ত হয়েছেন বলে কিন্তু এমনটাই অভিযোগ করছেন। এবং এই কবিতা পোস্টের এক মাসের মাথায় তিনি আক্রান্ত হয়েছেন এবং গোটা বিষয় উল্লেখ করে তিনি কিন্তু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তিনি চাইছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কিন্তু তৃণমূল আশ্রিত এবং যদিও সমস্ত বিষয় নিয়ে তৃণমূল এই বিষয়টিকে অস্বীকার করেছে। সুসমিতা, ধন্যবাদ। সুজিত, যিনি আক্রান্ত হয়েছেন সেই ব্যক্তি কল্লোল সরকার, তিনি ঠিক কি অভিযোগ করছেন, আসুন শুনবো। তো ভোটার কিছুদিন আগে আমি একটা কবিতা পোস্ট করেছিলাম বিদ্রোহ বলে, তো আমি তখন বুঝতে পারি যে এটা নিয়ে মানে ঘটনাটার সূচনা হচ্ছে। তো যাই হোক, ওখানকার যারা টোটো চালক ছিল ওরা আমাকে উদ্ধার করে, এখন থেকে উদ্ধার করে আমাকে এখান থেকে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমি শান্তিপুর থানার দ্বারস্থ হই। তারা মানে দুজনকে চিনতে পেরেছিলাম, দুজনই টিএমসির সঙ্গে যুক্ত আছে, তৃণমূল করে ওরা। এইরকমভাবে কবি সাহিত্যিক যারা লেখালেখি সংস্কৃতি সম্পন্ন মানুষ, তারা যে কবিতা, তাদের স্বরচিত কবিতা, তাদের নাট্য, তাদের গল্প লেখা, এইসবের মধ্যে দিয়ে সমাজের যে সমস্ত ঘটনা প্রবাহ, শাসক দলের অত্যাচার তারা লিখিত আকারে জানাচ্ছে, সেই সমস্ত জায়গাতে মানুষের এগুলো বাক স্বাধীনতার অধিকার, এই বাক স্বাধীনতার অধিকারকে হরণ করছে এই শাসক দল তৃণমূল। এরকম ঘটনা দুর্ভাগ্যজনক, তবে আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মকে সমর্থন করে না, আর বিষয়টি সম্পূর্ণরূপে খোঁজ নিয়ে দেখছি।